গাইজ, লোকাল টিম অঙ্কদার টিমদের 28 রানে আটকে দিল। দেখো, ভালো লাগলে লাইক করো। ব্যাটেল অফ যে অঙ্কদার টিম, প্রথম বল করতে এসেছে ওদিক থেকে রাইট হ্যান্ড বল। ও অসাধারণ বোলিং, কিন্তু একটু বেশি পেস, অসাধারণ ফিল্ডিং ছিল। নেক্সট বল দেখো, ও ভালো বল করছে। নেক্সট বল, সুন্দর ফিল্ডিং, ব্যাটিং কিন্তু পরাস্ত হচ্ছে, বল খুব সুন্দর হচ্ছে। নেক্সট বল, সুন্দর শট, ব্যাটিং কিন্তু এইবার বলিংকে বুঝিয়ে দিল, সে অসাধারণ ব্যাট করতে পারে। নেক্সট বল, ও সিঙ্গেল, এক ওভার শেষে রান সংখ্যা 9। সেকেন্ড ওভার বলে যাচ্ছে, রাইট হ্যান্ড বল, ও অসাধারণ বল, ও সুন্দর সেভ এদিকে দিয়ে। কিন্তু লোকাল টিম বিপরীত টিমকে একটু একটু খানি করে জায়গা ছেড়ে দিচ্ছে না, এত সুন্দর ফিল্ডিং করছে ও, বোলিং করছে। নেক্সট বল, ও সুইং, এখানে তো অত অসাধারণ বল করছে, সুইং, ও আবার ডট, ব্যাটিং পরাস্ত, লেগ স্পিন করছে দাদাটা, খুব সুন্দর বল করছে। এখনও কিন্তু এক রানও দিয়েনি, ও আবারও ডট, এক রান, সিঙ্গেল গায়ে লাগে, একটি সিঙ্গেল হলো বাই রান। ও অসাধারণ ফিল্ডিং লংয়ে, অসাধারণ। লোকাল টিম কিন্তু একদম অঙ্কনদার টিমকে একদম জায়গা দিচ্ছে না একটুও, সুন্দর, আবারও সুন্দর ফিল্ডিং করছে, অসাধারণ। এরকম লোকাল টিম দেখা যায় না, জাস্ট ওয়াও। এখানে কিন্তু অঙ্কনদার টিমদেরকে, এখন অঙ্কনদার ব্যাটে আসেনি, অঙ্কনদের পরে আসবে হয়তো ব্যাটে। ও অফ স্পিন ভাই, রাইট লেফট হ্যান্ড বল অ্যান্ড অফ স্পিন, খুব সুন্দর বল করছে। থার্ড ওভার বল করছে, ও বোল্ড, বোল্ড করে দিল, খুব সুন্দর এই লেফট হ্যান্ড বোলিং, বোল্ড করে দিচ্ছে। এই যে অঙ্কনদা কিন্তু এবার ব্যাটে এসেছে, দেখা যাক অঙ্কনদা কী করতে পারে দলের জন্য। অঙ্কনদাকে কিন্তু দেখো কতটা ছেদ দিচ্ছে কাছে এসে, ও রিভার্স সুইপ, ব্যাটে তার লাগলো না। অঙ্কনদা কিন্তু কে এসে এসে ছেদ দিচ্ছে, সবাই কতটা চাপে রাখছে দেখো অঙ্কনদাকে। ও অসাধারণ ফিল্ডিং করছে লোকাল টিম, শুধু অঙ্কনদার কাছে গিয়ে দেখো হাতে তালে দিচ্ছে, দেখো এই দেখো, ও অসাধারণ শট, পাওয়ারফুল শট। 6 নম্বর জার্সিদারি খুব সুন্দরই ব্যাট করছে, প্রথম থেকে খেলছে, এখনও আউট হয়নি। ও অফ স্পিন, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও ভাই। ফোর্থ ওভার শেষ হয়তো, হ্যাঁ ফোর্থ ওভার শেষ, থার্ড ওভার শেষ, সরি থার্ড ওভার শেষে 12 রান দিয়েছিল, অসাধারণ ফিল্ডিং এখানে, হয়তো বা একটু কিপারের একটু লেগেছিল। নেক্সট বল, ও বোল্ড, অসাধারণ বল করছে সেই রাইট হ্যান্ড বলার, খুব সুন্দর ব্যাটও করে তিনি। অঙ্কনদাকে দেখো এই কাছে এসে এসে এত চাপে রাখছে অঙ্কনদাকে, অসাধারণ, কাছে এসে সবাই একজোট হয়ে, এটা কিন্তু ক্রিকেটের মধ্যে দেখা যায়, অসাধারণ বল। লেফট হ্যান্ড ব্যাটিং এসেছে অঙ্কনদা, এবার স্ট্রাইকে রয়েছে, দেখা যাক অঙ্কনদা কী করতে পারে। ও অঙ্কনদা আউট 6 মেরে, দেখো অঙ্কদা আউট হওয়ার সঙ্গে সঙ্গে কতটা তারা উত্তেজনা সৃষ্টি করেছে, সত্যি লোকাল টিম একদম একে একদম চেঁচিয়ে চেঁচিয়ে মাথা নষ্ট করে দিয়ে সবাইকে আউট করে দিচ্ছে, দেখো খুব সুন্দর খেলছে। ও আবারও ডট, অসাধারণ কিপার কিপিং ফিল্ডিং বোলিং, অসাধারণ। ও রিভার্স সুইপস, ও সুন্দর ফিল্ডিং, আউট। এখানে কিন্তু ব্যাটিং রেগে গেছে একটু, অসাধারণ কিন্তু এসে কিন্তু কোনো কিছুই করতে পারে। আবারও দেখো, আবারও কিন্তু সেই একই কাজ দেখা যাচ্ছে। নেক্সট বল, ও সুইপ করতে গেছে কিন্তু লাগেনি, সুন্দর বল হচ্ছে। 4 ওভার শেষে রান সংখ্যা 18। ও সুন্দর, ও সুন্দর ফিল্ডিং, ডিরাইভ মেরে আউট করার চেষ্টা কিন্তু হলো না, সে লেফট হ্যান্ড বোলিং, ও ডট দিয়ে যাচ্ছে, খুব সুন্দর ফিল্ডিং করছে, এদিকে কিপার আর ওদিকে স্লিপ, সুন্দর ফিল্ডিং করছে। ও অল অল লোকাল টিম বয় সেই ফিল্ডিং অ্যান্ড বোলিং,
খুব সুন্দর বল করছে, দেখো লেফট হ্যান্ড অসাধারণ শট ছিল, কিন্তু ব্যাটে কোনো পরাস্ত, ব্যাটিং ফুল পরাস্ত। এবার কিন্তু ব্যাটিংয়ের সেই আয়ত এসে চার চারটি রান, সুন্দর খুব সুন্দর একটি চার মারল। ও এবার কিন্তু বোল্ড, একটা চার মারার পরে কিন্তু এবার বোল্ড হয়ে গেছে, দেখা যাক। রান সংখ্যা কিন্তু 22 রয়েছে, লাস্ট ওভারে খেলা চলছে শেষ, 5 ওভারে রান সংখ্যা 28, অঙ্কনদারদের টিমকে 28 রানে আটকে দিল লোকাল টিম। সেকেন্ড পার্ট ও অঙ্কনদার বোলিং দেখতে হলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট অবশ্যই করবে।